আসসালামু আলাইকুম ইউটিউব কোর্স বা ইউটিউবের বিপদ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা মার্কেট রিসোর্স সম্পর্কে জানবো আমরা একদম ইউটিউবের কমপ্লিট গেমটা জানবো আসলে একটা ভিডিও কীভাবে শ্যুট করে একদম সেটা এডিট করে ইউটিউবে আপলোড করতে হয় থামনিল সহ এটু জেড বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল একটা ভিডিও শুট করার পূর্বে অবশ্যই আপনারা ধারণা নিয়ে নেবেন বা অবশ্যই আপনারা জেনে নেবেন যে ওই ভিডিওটার বর্তমানে মার্কেটে চাহিদা রয়েছে কিনা না বা ইউটিউবে ওই ভিডিওটা লিখে যদি আপনি আপলোড করেন বা ওই ভিডিওটা শুট করে আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউবে ভিডিওটা খাবে কিনা বা ভিউ হবে কি না এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে টপিক নিয়ে আপনি ভিডিও বানাতে যাচ্ছেন ওইটা ইউটিউবে চলবে কিনা ভিডিও বানানোর পূর্বে বারবার সেটা রিসার্চ করে নেবেন ঠিক আছে তো তারপরে সেই ভিডিওটা শ্যুট করবেন কাঙ্ক্ষিত ভিডিওটা একবার যদি ভালো না হয় আর একবার ট্রাই করবেন আমরা নতুনটা যেটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিও কোনোরকম তাড়াহুড়ো করে বানিয়ে আপলোড করে ফেলি আপলোড করতে পারলেই যে যেন আমরা বেঁচে যাই এমনটা না যে আমাদের জন্য লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ নতুন অবস্থায় ওয়েট করছে ভিডিও দেওয়া মাত্র যাই দিব তাই দেখবে এমনটা কিন্তু না আর আমার এই কোর্সটা যারা দেখছেন ম্যাক্সিমাম লোকজনই হয়তো বা বিগেইনার সো আপনাদের প্রতি আমার উপদেশ থাকবে বা আপনাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে যাই বলেন সেটা হচ্ছে যে একটা ভিডিও বানানোর পূর্বে অবশ্যই ঠান্ডা মস্তিষ্কে বানাবেন একদম সাউন্ড টাউন একদম ভিডিও কোয়ালিটি যাতে সুন্দর হয় আপনি যেভাবেই বানান না কেন ভিডিও এর পূর্বে যেহেতু আমরা অনেকগুলো লেসন দিয়েছি সো আপনি অবশ্যই চেষ্টা করবেন সুন্দরভাবে ভিডিওটা বানানোর জন্য বানানোর পর ভিডিওটা একটা এডিটরে নিয়ে গিয়ে সুন্দরভাবে এডিট করবেন এডিট করার পর সেটা রেন্ডার দিবেন রেন্ডার দিয়ে নিজে প্লে করে দেখবেন আসলে ভিডিওটা সুন্দরভাবে প্লে হচ্ছে কিনা হোক সেটা মোবাইলে হোক সেটা কম্পিউটারে সুন্দরভাবে চলছে কিনা আমরা তাড়াহুড়ো করে ভিডিও আপলোড দিয়ে দিই কোনো কিছুর দিকে নজর রাখি না তেমন এই জন্যই মেন সমস্যাটা দেখায় সো আমার ভিডিও রেডি সাপোজ তো আমি চলে যাবো এখন একদম ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আমি সোজাসুজি আপলোড করবো একটা ভিডিও ঠিক আছে তো সাপোজ এখান থেকে আমি একদম ডিরেক্টলি আপলোডে চলে গেলাম আপলোডের ফোল্ডারে তো আপলোডের ফোল্ডারে যাওয়ার পর আমরা সিম্পলি একটা ভিডিও আপলোড করব আমি জাস্ট আমার আগের কিছু ট্যাব ওপেন করা ছিল এগুলো আমি ক্লোজ করে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে সুন্দরভাবে আপনি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো জায়গা থেকে আপলোড করেন কোনো কোনো সমস্যা নেই একদমই আপনি যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আপলোড করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট আমার ভিডিওটা খুঁজে নিচ্ছি আমার ভিডিওটা কোথায় আছে এখান থেকে আমার ভিডিওটা আমি একদম ইয়া করে নিলাম সো আপনারা এক কাজ করবেন অনেকেই দেখা যায় যে এখানে এসে টাইটেল লিখে সো এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে আমার ডিসক্রিপশন অটোমেটিকলি সাজানো আছে এগুলো আপনাদেরকে ইতিপূর্বে আমি বলেছি সো এটা নিয়ে নতুন কিছু বলার নাই আর টাইটেলটা অবশ্যই আপনারা ভিডিও আপলোড দেওয়ার সময় এইখান থেকে না লিখে আপনারা ভিডিওতে একদম টাইটেলটা লিখে নিয়ে দেন হচ্ছে আপলোড দেবেন এতে আপনার ভিডিওটা এসিও হয়ে যায় অটোমেটিকলি ঠিক আছে সো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন তারপরে আপনি দিয়ে দিলেন আমি সচরাচর নতুন চ্যানেলের জন্য আমি যেটা ট্রিক্স ইউজ করি সেটা হচ্ছে যে এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু আপনারা ট্যাগ দিয়ে রাখবেন ঠিক আছে নতুন অবস্থায় এটা কাজে লাগে এটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায় না সো আপনার ডিসক্রিপশন আপনি সুন্দরভাবে লিখবেন আমার টিউবার চ্যানেলটা ফলো করতে পারেন তো তারপরে এখান থেকে সুন্দরভাবে একটা থামনিল আপনি চুজ করে নেবেন একদম পারফেক্ট আপনি চুজ করে নেবেন এই চ্যানেলটা আমি আসলে অতটা ভিউয়ের জন্য বা কোনো কিছুর জন্য তেমন ভাবে চালানো হচ্ছে না তো যার কারণে আমি এটা থাম নিলে অতটা গুরুত্ব দিচ্ছি না তো আপনার চেষ্টা করবেন সবসময় একটা সুন্দর থামনিল দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি থামনিল দিলাম না আপনারা এখান থেকে ক্লিক করে সুন্দরভাবে একটা দিয়ে নিবেন দেওয়ার পর এটা ভিডিওটাতে এখানে দেখবেন সুন্দর মতো একটা সুন্দর থামনিল আসবে আমি থামনিল নিয়ে ইতিমধ্যে কথা বলেছি থামনিল কিভাবে বানাতে হয় কিভাবে কোন কোন জিনিসগুলো ফলো করবেন থামনিল বানাতে গেলে ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যেহেতু সেহেতু আর নতুন করে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি না তারপর একটা প্লেলিস্ট প্লেলিস্ট নিয়ে এর আগেও আমি কথা বলেছি আপনারা সুন্দরভাবে প্লে লিস্টটাতে অ্যাড করে দিবেন তারপরে আপনার ভিডিও যদি কিডস রিলেটেড বা কার্টুন কার্টুন্টুন হয় তাহলে কিডস দিয়ে দিবেন আর যদি হয় কার্টুন কার্টুন্টুন ওই রিলেটেড না হয় বা ছোটো বাচ্চাদের দেখার মতো না হয় তাহলে নট মেড ফর কিডস দিয়ে দেবেন তারপরে মোর অপশনে যাবেন এখানে গেলে আপনারা এখানে ট্যাগের অপশন পাবেন ট্যাগুলো খুব সুন্দরভাবে রিসার্চ করে দেবেন আমি এর আগে কিন্তু ট্যাগ নিয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে আমার কপি করা ছিল কিছু ট্যাগ আমি এটা পেস্ট করে দিলাম এখানে আপনারা ওই যে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী ট্যাগুলো ইউজ করবেন ঠিক আছে তারপরে ভিডিওর ল্যাঙ্গুয়েজ এটা এই ভিডিওটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো আমি ইংলিশ দেখতেছি রেকর্ডিং ডেটটা যেদিন আপনি ভিডিওটা রেকর্ড করবেন সেদিনের ডেট দিয়ে দেবেন এবং ভিডিওর লোকেশনটা আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন ঠিক আছে তো ভিডিও লোকেশনটা আপনি যদি ঢাকাতে বাস করেন তাহলে ঢাকা দিয়ে দিবেন ঠিক আছে ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন অথবা যে কোনো জায়গায় বাস করলে ওইটা দিয়ে দিবেন আপনার বিভাগের নাম দিলেই হয়ে যাবে তারপর ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমার এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি তো আমি এডুকেশনাল দিচ্ছি আপনার গেমিং ট্রাভেল কিংবা ফিল্ম এন্টারটেইনমেন্ট নিউজ যেটাই হোক আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপরে আসবে নতুন অবস্থায় যদি মনিটাইজ না হয় ভিডিও এলিমেন্ট তো এই যে ভিডিও এলিমেন্টে ক্লিক করবেন স্ক্রিন একটা অ্যাড দিয়ে দিলাম আমি অটো একটা দিয়ে দিলাম আপনার চাইলে যে কোনো একটা ভিডিও এলিমেন্ট অ্যাড করে দিতে পারেন তারপরে অ্যাড কার্ডস কার্ডসের ব্যাপারে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি গেম অফ স্ক্রিন গেম অফ কার্ডসে তো এগুলো আপনারা সুন্দরভাবে অ্যাড করে নেবেন আমি তারপরে একটা দুইটা অ্যাড করে দিচ্ছি আমি প্রথমগুলোই দিচ্ছি যেহেতু এগুলো নিয়ে কথা বলেছি একটা ভিডিও প্রপারলি কীভাবে বানিয়ে আপলোড করতে হয় একদম এক কথায় এই ভিডিওটা মোটামুটি সামারি একটা ভিডিও ঠিক আছে তো আমি রিটার্ন ইউটিউব স্টুডিও এটাতে ব্যাকে ক্লিক করতেছি এই যে রিটার্ন ইউটিউব স্টুডিওতে এখানে ক্লিক করলে আপনারা ব্যাক চলে যাবেন যেখান থেকে আপনাকে এনেছিল ওইখানেই আপনাকে নিয়ে যাবে সো আমার দুইটা টিকমার্ক হয়ে গেছে এখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর ওইখানে পাবলিশটা আছে কি না এটা চেক করে নেবেন বা আপনি যদি পরে শিডিউল করে বা যে কোনোভাবে আপলোড করতে চান তো প্রিমিয়ার দিতে চাইলে প্রিমিয়ার দিয়ে দিবেন দেওয়ার পর নিচে একটু চেক টেক করে নেবেন সব ঠিক আছে কিনা না দেন হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করবেন ঠিক আছে পাবলিশ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হয়ে গেল এখন পাবলিশ করার পর আপনার যেগুলো কাজ হলো সোশ্যাল মিডিয়ায় যে এখানে যে লিঙ্কটা দিচ্ছে এটা আপনি কমিউনিটি ট্যাবে দিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের নামে ফেসবুক পেজ যদি থাকে বা যে কোনো কিছু যদি থাকে সেখানে আপনি শেয়ার করতে পারেন সো আমার এই চ্যানেলটায় আমি রেগুলার ভিডিও দিতে পারি না আসলে আর হচ্ছে সেভাবে কাজ করা হয় না যার কারণে গ্রো হচ্ছে না চ্যানেলটা বা সেইভাবে ইয়ে হচ্ছে না তো আপনাদেরকে অবশ্যই বলেছি আমি যেটা বলেছিলাম যে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও পাবলিশ করার আগে বা পরে যে জিনিসগুলো স্টেপে বাই স্টেপ ফলো করতে বলেছি ওগুলো কিন্তু ফলো করবেন আর আমি যেটা বলেছিলাম যে অ্যাজ ইউজুয়াল রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও আপলোড না করলে কিন্তু কোনো কাজই হবে না সো অবশ্যই মাথায় রাখবেন রেগুলার ভিডিও আপলোড রাখবেন এখন রেগুলার বলতে প্রতিদিন বা প্রতি ঘন্টায় এমনটা কিন্তু বোঝায় না যদি আপনি প্রতি উইকে একটা করে ভিডিও দেন রেগুলারিটি মেনটেন করে প্রতি উইকে একটা করে ভিডিও দিবেন যদি প্রতিদিন একটা করে দেন প্রতিদিন একটা যদি প্রতি মাস একটা করে দেন প্রতি মাসে একটা করে ভিডিও দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অল্প সংখ্যক ভিডিও আসলে এগুলো আমাদের অন্য পারপাসে করা যার কারণে মার্কেটিং বাইরে করা হয় না তেমনভাবে আর আমি এগুলোর প্রতি খেয়াল রাখি না এটা আমার বিশেষ একটা সার্ভিস প্রোভাইডের জন্য তৈরি করা সো আমি আশা করি যে আপনাদেরকে ব্যাপারটা বোঝাইতে পারছি এবং একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয় আসলে এত কিছু দেখানোর পর এখন আর নতুন করে একটা ভিডিও আপলোড বা টাইটেল থামনিল ট্যাগ স্ক্রিন এগুলো নিয়ে আসলে সামারি বলতে পারেন একদম ডিটেলসে কথা বলার মতো কিছু নেই আপনারা রেগুলার কাজ করেন ইনশাল্লাহ সফল হবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মার্কেট রিসোর্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান দেওয়ার ভাবনা চেষ্টা করবো আমি একটা মার্কেট রিসোর্স করে কীভাবে আপনি আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন বা ইউটিউব জার্নিকে বিল্ড আপ করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ